হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা টিজার রিয়াকশন নিয়ে চলে এসেছি, সেটা হলো রাধে শ্যামের টিজার, যেটা আজকেই সকাল সকাল স্ট্রিম করে গেছে টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং এটা যে টিজারটা বানিয়েছে না, টিজারটা ইটসেলফ ইটস সো প্রিসিয়াস যে এটা বলে বলতে পারবো না। কেন কি টিজারটা একটুকুনি আছে, জাস্ট কয়েক সেকেন্ড বা এক মিনিটও হবে কিনা সন্দেহ আছে, বাট টিজারটার মধ্যে একটা অদ্ভুত লাভ ইজ ইন দ্য এয়ার ফিলিং আছে। হ্যাঁ, অবভিয়াসলি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এবং ওরা বলেই দিয়েছিল যখন অ্যানাউন্সমেন্ট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে ওরা টিজারটাকে লঞ্চ করবে। আর রাধে শ্যাম যে নামটা, টাইটেলটা ফিল্মের, এখান দিয়ে বোঝাই যাচ্ছে ইটস অ্যান রোম্যান্টিক ফিল্ম বিটুইন টু পার্সনস, রাধে অ্যান্ড শ্যাম, এবং সেটাকে একটা টাইমলেস ইটার্নাল লাভ স্টোরি হিসাবে কিন্তু লঞ্চ করছে ওরা। তো অবভিয়াসলি রাধে শ্যাম যখন নামটা দিয়েছে, তার মানে একটা কৃষ্ণ আর রাধার ব্যাপার থাকবেই। এবং এটা যে ডিরেক্টর, তার নামও কোইনসিডেন্টলি হচ্ছে রাধে কৃষ্ণ তিওয়ারি, মানে বুঝতেই পারছো কতটা সিমিলারিটি রেখেছে। এখানে কাস্টিংয়ে আছে রেবেল স্টার প্রভাস, এবং তার সাথে কোস্টার হচ্ছে পূজা হেগড়ে। তো শুরু হচ্ছে টিজারটা যে একটা ট্রেন আসছে, বিভৎস একটা সুন্দর লোকেশন দেখিয়েছে, ইফ আই এম নট রং আমার এটা সিজিআই মনে হয়েছে, ম্যাক্সিমামটাই কোনো স্পট মনে হয়নি। তো ও পূজা হেগড়েকে ডাকছে ইন দ্য অ্যামিডস রেলওয়ে স্টেশন ইন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, শ্যাও অ্যাঞ্জেলিনো এরমভাবে ডাকছে ও। তো এই ব্যাপারটা বললো, এবং পূজা হেগড়ে ওকে রেসপন্স করলো, এবং রেসপন্স করে বলছে তুমি আমাকে ঠিক খুঁজে পেলে এতগুলোর মধ্যে, তো বললো খুঁজে পাবো না। ব্যাস এইভাবেই গল্পটা দেখালো, মানে বোঝা যাচ্ছে যে একটা কোয়েস্ট অফ লাভ হবে থ্রু পিরিয়ডস, এরম একটা কিছু ফিলিং মনে হলো টিজারটা দেখে। তো এখন একটা টিজার দেখে তো আমি আর কিছু বলতে পারছি না, ট্রেলারটা আসলে কিছু হয়তো বোঝা যাবে। এই সিনেমাটা রিলিজ করবে 30th of July 2021, তো ট্রেলারটা আসুক, তখন আরও ডিটেল তোমাদের সাথে বলবো। হ্যাঁ, এইটুকুনি জানতে পারলাম টিজারের মধ্যে যে এখানে এরা দুজন ছাড়াও এখানে ভাগ্যশ্রী কাস্টিংয়ে আছে, সেই ভাগ্যশ্রী যে ম্যানে পেয়ার কিয়া করেছিল সলমান খানের সাথে। তারপর এখানে আমরা কুণাল রয় কপুরকেও দেখতে পারবো, এবং আরও অনেক স্টার্সরাও আছে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। এটা ছিল আমার আজকের রিয়াকশন। তো তোমাদের যদি রিয়াকশনটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর যদি এখনও দেখে না থাকো, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও টি সিরিজের ইউটিউব চ্যানেলে, স্ট্রিম পড়ে গেছে অলরেডি। টিল দেন স্টে টিউন।